প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, থ্রিডি টেক বাংলা প্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওটি একটি ইউনিক ভিডিও, কেননা আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু একটি অপশন আছে বা অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন আপনি এর আগে কখনো ব্যবহার করেননি অথচ আপনার ফোনে আছে। এটা আপনার প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটোমালা মোবাইলেও কিন্তু এই অপশনটি আছে। এই অপশনটির গুরুত্ব এবং এই অপশনের ব্যবহার দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে, কেননা এই অ্যাপ্লিকেশনের এত ব্যবহার এবং এই অ্যাপ্লিকেশনের যে একটি অ্যাপ্লিকেশন দিয়ে অনেকগুলো সার্ভিস এনজয় করা যায় সেটা কল্পনার বাইরে এবং আমাদের জানারও বাইরে। সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে, আপনাদের ফোনে দেখবেন যে সিম টুল কিট একটি অপশন দেওয়া আছে, সেটা যদি আপনার বাটোমালা ফোন হয় বা অ্যান্ড্রয়েড ফোন দুটি ফোনেই কিন্তু আপনি এই টুল কিট পেয়ে যাবেন, সিম টুল কিট। সো গাইজ, এখন দেখাবো আমরা এই অ্যাপ্লিকেশনের ব্যবহার, এবং এই অ্যাপ্লিকেশনের ব্যবহার যদি সঠিকভাবে আমরা করতে পারি তাহলে আমাদের অনেক উপকার হবে। সো গাইজ, বকবক না করে এখন আমরা চলে যাবো মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন, নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। সো গাইস, এখন আমরা সিম টুল কিটের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ভয়েস সার্ভিস, জাস্ট আমরা ভয়েস সার্ভিসের ভিতরে প্রবেশ করব। এখানে ভয়েস সার্ভিস বলতে আমি যেটা মিন করছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনাদের সিম রিলেটেড, অর্থাৎ সিম কোম্পানি যতগুলো সার্ভিস ড্রপ করেছে বা আমাদের জন্য পারমিট দিয়েছে বা যেসব সার্ভিসগুলো আমরা ব্যবহার করে থাকি সমস্ত সার্ভিস কিন্তু সিম টুল কিটের ভিতরে পাওয়া যাবে, এবং এই সিম টুল কিট দিয়ে আপনি সমস্ত সার্ভিস কিন্তু এনজয় করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস সার্ভিস, যখন আমরা এখানে ভয়েস সার্ভিস আইব তখন দেখতে পাচ্ছেন সং ডিটেকশন, অর্থাৎ এখান থেকে আপনি কিন্তু বিভিন্ন ধরনের গান এনজয় করতে পারবেন, ওয়েলকাম টোন বা কলার টোন যাই বলেন না কেন সেগুলো কিন্তু এনজয় করতে পারবেন এখান থেকে। তো আমরা যদি সং ডিটেকশনে ক্লিক করি, এখান থেকে কিন্তু মেবি চার্জ অ্যাপ্লাই, অর্থাৎ আপনার ফোনে এখান থেকে কিন্তু চার্জ করবে। সো গাইজ, আমরা যেহেতু এটা দেখানোর স্বার্থে বা দেখানোর স্বার্থে আমরা এই ভিডিওটি তৈরি করেছি, তাই আমরা এটা চার্জ অ্যাপ্লাই করব না। সো গাইজ, দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন ফান একটি অপশন দেওয়া আছে, এর ভিতরে কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। এখানে দেখতে পাচ্ছেন রিংটোন লোগো, রিংটোনের যে লোগো সেটা কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন, দ্যাট মিন এর জন্য কিন্তু আপনাকে চার্জ অ্যাপ্লাই হবে। এবং পিকচার মেসেজ, আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটোমালা ফোন থেকে একটি ছবি বা পিকচার অন্য কাউকে সেন্ড করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি এটা করতে পারবেন। সাপোজ আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি যার কাছে ছবিটি সেন্ড করছেন তার কিন্তু একটি বাটোমালা মোবাইল আছে, তার কাছেও কিন্তু আপনার পিকচারটি এমএমএস আকারে সেন্ড করতে পারবেন। সো গাইজ, এর জন্য আপনি যেই নাম্বারে আপনার এসএমএসটি সেন্ড করতে যাচ্ছেন, দ্যাট মিন পিকচার এমএমএসটি সেন্ড করতে যাচ্ছেন, তার নাম্বারটি দিতে হবে। তো আমি এখন সেই নাম্বারটা দিচ্ছি 5। সো গাইজ, নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখন আমাদের যেটা করতে হবে ওকে করে দিতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার পিএম কোড, এখানে আপনারা 1 2 3 4 5 একটি কমন কোড দিয়ে দিবেন, দিয়ে আপনাদের এখন যেটা করতে হবে ওকে করে দিন। ওকে করে দেওয়ার পরে এখানে আলফাবেটস আছে, এখানে আপনাকে লিখতে হবে যে হাই হ্যালো বা যে কোনো আপনারা যে কোনো জিনিস টাইপ করবেন। এখানে 120 ওয়ার্ডের একটি এসএমএস টেক্সট টাইপ করতে হবে, এরপর আপনাকে যেটা করতে হবে ওকে করে দিতে হবে। ওকে করে দিলে এই ধরনের একটি অপশন আসবে, দিস এসএমএস উইল বি চার্জ, অর্থাৎ আপনার এখান থেকে কিন্তু চার্জ অ্যাপ্লাই প্রযোজ্য হবে। সো গাইজ, আমরা এটা যেহেতু ভিডিওটি শেখানোর স্বার্থে তৈরি করছি তাই আমরা এটা করছি না আর কি। এরপরে দেখতে পাচ্ছেন ই-স্পোর্ট, অর্থাৎ আমরা যারা খেলাধুলা পছন্দ করি এবং স্কোর আপডেট পেতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যেটা হয় সেটা হচ্ছে যে এমবি বা এমবি না থাকার কারণে আমরা কিন্তু স্পোর্টের আপডেটটি নিতে পারি না বা বাসে জার্নি করছি। সো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস আছে। তো আপনারা যেটার আপডেট নিতে চাচ্ছেন, সাপোজ আমি ক্রিকেটের আপডেট নিতে চাচ্ছি, এখন বিষয় হচ্ছে এটা জেনারেল স্কোর নিতে চাচ্ছেন না কান্ট্রি স্কোর নিতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি কান্ট্রি স্কোরটি নিতে চাচ্ছি, এখন বিষয় হচ্ছে এখানে কোন দেশের কান্ট্রি স্কোরটি আপনি নিতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি ইন্ডিয়ার যদি কান্ট্রি স্কোরটি নিতে চাই তাহলে ইন্ডিয়া সিলেক্ট করলে এই ধরনের অ্যাপ্লাই চার্জ প্রযোজ্য, এই ধরনের একটি নোটিফিকেশন আসবে। এখন ওকে করলেই আপনার ইন্ডিয়ার যে স্কোরটি আছে, খেলার আপডেট আছে, সেটা কিন্তু আপনাকে এসএমএস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো গাইজ, এরপরে আবার আমরা যদি ইস্পোর্টে যাই, ইস্পোর্টে তো দেখালাম তেমন কিছু নেই, এখন নিউজ, নিউজে যাই, নিউজ থেকে কিন্তু এখানে আপনারা নিউজ কালেক্ট করতে পারবেন, দ্যাট মিন সিম কোম্পানি কিন্তু বাংলাদেশে যে ব্রেকিং নিউজগুলো আছে সেই ব্রেকিং নিউজ সংগঠিত হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে অ্যালার্ট করে দেবে বা আপনার হেডিংটি দিয়ে দেবে। এখন দেখতে পাচ্ছেন আপনারা লোকাল নিউজগুলো চাচ্ছেন না ইন্টারন্যাশনাল নিউজগুলো চাচ্ছেন, সেটা আপনাকে বিচার করতে হবে বা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি সাপোজ যদি লোকাল চাই, এখন ব্রেকিং নিউজ
নিউজ চাচ্ছেন না হেডিং চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি ব্রেকিং নিউজ চাচ্ছি, তো ব্রেকিং নিউজে ক্লিক করলে সেমভাবে ওই যে চার্জ উইল বি এটা চলে যাবে। আপনারা এটা যদি ওকে করে দেন তাহলে আপনার এই সার্ভিসটি অ্যানাবল হয়ে যাবে এবং আপনাকে প্রতি ঘন্টায় ব্রেকিং নিউজের আপডেট দিবে। সো গাইস, এখন টপ চার্ট আছে, টপ চার্টে যদি যাই এখান থেকে আমরা কিছু চার্ট দেখতে পারবো। এখানে মুভি আছে এবং টপ সং আছে, অর্থাৎ এই মাসে যে টপ টপ মুভিগুলো আছে, সং আছে, সেইগুলোর রিপোর্ট কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু সিম কোম্পানি আপনাকে SMS আকারে সেন্ড করবে। আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন যে আজকের টপ চার্টে কি আছে। সেমভাবে এখানে সার্ভিস আছে, আমরা যদি সার্ভিসে যাই, সার্ভিস থেকেও আমাদের কিছু আছে। এখানে ওয়েদার আছে, ওয়ার্ল্ড পাওয়ার আছে। আপনারা যদি চান যে এখন যেহেতু বর্ষাকাল চলছে, এখন আপনি আপনার ওয়েদারটি কী আছে বা আপনার এরিয়ার ওয়েদারটি কী হতে চলেছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আপনি যদি ওয়েদার এই অ্যালার্টটি চালু করে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাকে সিম কোম্পানি আপনার আপডেট জানিয়ে দেবে আপনার ফোনে SMS দিয়ে। সো গাইস, নিয়ম একই, ওই চার্জ অ্যাপ্লাই চার্জ প্রযোজ্য, ওখানে ওকে করে দিলে আপনার সার্ভিসটি অ্যানাবল হয়ে যাবে। সো গাইস, এখন SMS ইমেল আছে এখান থেকে। এটার সুবিধা হচ্ছে যে যাদের বাটোমালা ফোন, সেই বাটোমালা ফোন থেকে কিন্তু এগুলো কভারেজ করতে পারবেন বা এই ফাংশনগুলো অন করতে পারবেন। সো গাইস, এদিকে আর যাচ্ছে না, এখন আমরা যদি নিচে যাই, SMS আড্ডা আছে, এটা একটি দারুণ অপশন দেওয়া আছে। এখানে দেখছেন রুম আছে, তো ক্রিয়েট রুম আছে। এখান থেকে আপনি কিন্তু একটি গ্রুপ তৈরি করতে পারবেন, যে গ্রুপে সবাই সবাইকে আড্ডা দিতে পারবে। দ্যাট মিন আপনি একটি SMS করবেন, সেই গ্রুপে মেম্বার সাপোজ 50 জন আছে, সেই 50 জন কিন্তু একটি SMS 50 জনের কাছে পৌঁছে যাবে। এখানে একটি আড্ডা মারার ওয়ে, তো আপনারা চাইলে কিন্তু ক্রিয়েট রুমও চাপ দিতে পারেন। এখান থেকে আপনার রুমের নাম দিতে চান বা গ্রুপের নাম আপনারা এখানে থেকে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনারা ওকে করে দিবেন, ওকে করে দিলে আপনারা এখানে ওকে করে দেবেন তাহলে কিন্তু আপনার ফোন থেকে ব্যালেন্স কেটে নিয়ে আপনাকে এই আড্ডা দেওয়ার যে গ্রুপ সেটা কিন্তু ক্রিয়েট করে দেবে। সো গাইস, আমরা মোটামুটি ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে সিম টুল কিট কাজ করে, সেটা অ্যান্ড্রয়েড ফোন হোক বা বাটোমালা ফোন হোক। সো গাইস, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানোর। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।